গো ঘুমাচ্ছ? আর কাজ কি বলো? বলছি শোনো না, আমাকে চা করে দাও না। চা? কি বলছো, আমি পারবো না। এখন আবার সেই চা রান্নাঘর অব্দি যেতে হবে, তারপরে আবার কি জানি ওই চা চিনি দুধ কত কিছু ঢালতে হবে, হাতে পারছি তুমি জানো, একটু বাইরের থেকে চা খেয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু জল তো খাওয়াবে নাকি না সেটাও খাওয়াবে না? আমি সব নিয়ে খেয়ে নেবো, আমি চাটাও না পাড়ার দোকান থেকে খেয়ে নেবো। তাই জন্যই তো বলছি, শোনো না বলছি একটা আমি ঠাকুরের নাম করছি আর তুমি এখানটা এইসব এনেছো? সরি সরি ভুল হয়ে গেছে, আসলে রাত্রিতেই করবো, এমনি তোমাকে বলছিলাম। খবরদার, বৃহস্পতিবার লক্ষ্মী বার, আমি বাড়িতে লক্ষ্মী আনার জন্য। ঠিক আছে, কাল কালকে হবে, কি আছে কালকে হবে, শুক্রবার ভগবান না, কালকে আমার সন্তোষী মায়ের ব্রত। ঠিক আছে তাহলে স্যাটারডে হবে, শুনি শনিবার জানো না আমি নিরামিষ খাই, শনিবার আমি মাংসের একটা টুকরো দাঁতে কাটি, আর তুমিও তো রক্ত মাংসের একটা মানুষ। মানে ওই সামান্য একটু চুন। ঠিক আছে রোববার হবে, রোববার কি আছে, রোববার রোববার রবি ঠাকুরের বার। রবি ঠাকুর মানে তো উনি তো আমাদের মানে বিশ্ব কবি, কিন্তু উনি তো কোনোদিন ঠাকুর দেবতা বলে শুনিনি। তুমি নাই বা শুনলে, কিন্তু রবি ঠাকুরকে আমি আমার ঠাকুর বলে মানি, আর ওই রবিবারটা শুধুমাত্র রবি ঠাকুরের জন্যই। চুপ করো। আচ্ছা আচ্ছা, জয় বাবা রবি ঠাকুর। কিন্তু আমি তো একটা কথা বুঝতে পারছি না, তাহলে আমরা করবো কবে? এটা তো আমার হবি। বৎস শোনো, আমার গুরুদেব বাবা পার্থ শাস্ত্রী, উনি বলেছে বছরে একটা মাস আছে যেই মাসে তোমার আর আমার মিলনের দিন, আমরা সেই দিনটাতেই সংযম করতে পারবো। মানে এক যুগে একবার? হ্যাঁ এক যুগে একবার, তার আগে ছুলে তোমার আর আমার মধ্যে কারোর একজনের মৃত্যু আছে, পুজো করতে দাও। সারা বছর না খেয়ে থাকতে হবে? ও আচ্ছা ববি, কি বলবো বলুন তো, ঘরে এমন ডাকুর ডুকুর বউ, আমি কিছু পারি না করতে, কেন যে বিয়ে করলাম করতে। হাই ববি। হ্যালো, এসে গেছো? হ্যাঁ আসবো না, দেখো সবে সবে আমাদের বিয়ে হয়েছে, আজকে তো বলতে পারো আমাদের ফার্স্ট ডে একা থাকা না, মানে ফার্স্ট হানিমুন ডে। তো তো হয় আর কি, সরি টু সে বাট আমার কোনো রকম ফিলিংসই আসে না। ফিলিংস আসে না মানে? আরে বাবা, ফিলিংস আসে না মানে একটা পুরুষ ছুলে একটা মেয়েকে যেই ফিলিংসটা আসে আমার সেটা আসে না, কিন্তু একটা মেয়েকে বসা আমার পাশে দেখবি ততর 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 করে আমার ফিলিংসগুলো বাড়বে। মানে মানে যেটা মানে মানে ওই ওই ভালো খেতে চিপস আর ওই বিয়ান। ওকে হ্যাঁ হ্যাঁ, যেটা ভাবছো সেটাই। হ্যাঁ ভগবান, মানে তোমার কি কোনো ফিলিংসই আসে না? আরে বাবা না, কোনোই ফিলিংস আসে না, চিন্তা করো না। শোনো না, আমি জানি তুমি ভাবছো যে বিয়েটা কেন করলাম বা কিছু, আসলে বাবা মার চাপে তো করতেই হবে, আর বাবা মাকে তো আমি এই জিনিসগুলো বলতেও পারিনি, তাই বলছি শোনো, তুমি একদম টেনশন করো না, তুমি
একটা গার্লফ্রেন্ড পটিয়ে নাও, পটিয়ে নিয়ে তুমি তোমার মতন এখানেই থাকো, আর আমারও একটা গার্লফ্রেন্ড আছে, তখন আমি যখন তখন ইচ্ছা দেখে নেবো, তোর টেনশন করো না, আমরা দুজনেই বিন্দাস থাকবো। ঠিক আছে, তাই হবে। আমাকে কি একটু জল দেবে? দেখলেন তো, ওরে তোরা কে কোথায় আছিস? আমার জন্য একটা দড়ি আন, শেষে আমার কপালে জুটলো লেসবিয়ান।